চলে বলে কৌশলে পাগলে কি না বলে চলে বলে কৌশলে পাগলে কি না বলে মনে মন মিলে গেলে চম্পে আড্ডা চমে প্রেমের মরা জলে ডুবে হয় রে নিরুদ্দে আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ ফরেন ভিলেজ আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ জমে উঠে খুন ছুটি দুঃখকে দিয়ে ছুটি এভাবে তাইরে নাইরে সবাই থাকে ভাবসাগরে যায় গল্প গানে স্বপ্নের হৃদয়ে আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ আব্বা হ্যাঁ রান্না বান্না কাজ শেষ ভাত হয়ে গেছে তরকারি চুলার উপর দিয়ে একটু আসলাম এখানে আচ্ছা ঠিক আছে তাহলে পরে বসে বসে বাতাস খাও আমি রান্নাটা শেষ করি না না তুই রান্না করে যাবি কেন রান্না করে আগুনের কাছে যা গরমের মধ্যে তোর চেহারা নষ্ট করার দরকার নাই আরে দূর কোনো চেহারা নষ্ট হবে না যাই না রান্নাটা শেষ করে আর আচ্ছা রান্না করে তোর কি কাম কত আচ্ছা আব্বা এই যে রান্না বান্না করতে তোমার কষ্ট লাগে না কি যে বলিস না রে মা কষ্ট লাগবে কেন আমার সে তোর মা বিদেশের মাটিতে কি কষ্টই না করতেছে সে এত পরিশ্রম করে আমায় সংসারের ভালোর জন্যে সুখের জন্যে টাকা পাঠাচ্ছে তোর মা বুঝলি মা তোর মা ওই বিদেশে যে কষ্ট করে সেই কষ্টর কাছে আমার এই রান্নাবান্নার কষ্ট একেবারে তুচ্ছ কোনো ব্যাপারই না আমার কি মনে হয় জানো আব্বা কি মনে হয় মনে হয় যে তুমি আমাদের মা আর বিদেশে থাকা রোকসানা মা হচ্ছে আমাদের আব্বা তুই যে কি বলিস মা আমি কি এই গ্রামে একা রান্না করি নাকি এই গ্রামে সব পুরুষই তো রান্না করে কাপড় চোপড় ধয় এটা একটা আজব বিষয় তাই না আব্বা মানে জামাইয়ের হাতে সংসার রেখে সব মেয়েরা বিদেশে যা চাকরি করতেছে কেমন না মানে আমি মাঝে মাঝে নিজেই চিন্তা করি আর নিজেই হাসি শোন মা তোরেও একদিন জাতি হবে বুঝছিস আমার জীবন চলে গেলেও আমি বিদেশে যাব না এই বাংলাদেশের মাটি ছেড়ে কোনো জায়গায় যেতে আমার ইচ্ছে করে না তাহলে আমার সংসার চলবে কিরাম করে সংসার টাকা আসবে কোথা থেকে কেন আম্মা চাকরি করে টাকা পাঠাচ্ছে না এখন তো মাদ্রিও টাকা পাঠাবে এত টাকা দিয়ে কি করবে এত টাকা দিয়ে কি করব সংসার তো নিজের হয়নি তাই বুঝতে পারিস নি আগে নিজে সংসার কর সংসারে কি পরিমাণ খরচ হয় কত টাকা লাগে তখন বুঝতে পারবি সুইটি যদি বিয়ে করে আর হাজবেন্ডেক যদি আমাদের ঘরে রাইখে যেত তাহলে পর যে কত হেল্প হতো আমার সেটা তোমাকে আমি কি করে বুঝায় কব সেটা অন্যি এটা নিয়ে তো আফসোস করে আর কি হবে আফসোস তো করতে চাচ্ছি না মা আফসোস তো চলে আসতেছে আমি আর কত আর কত পুরুষ মানুষ হয়ে যায় মায়া মানুষের কাজ করা এই যে হার্ড ওয়ার্কিং অ্যান্ড হার্ড এফোর্ট দিচ্ছি যে আমি দিচ্ছি আমি আর কত কাজ করব মায়া মানুষের তাহলে এক কাজ করলি কেমন হয় তোরে বিয়ে দিয়ে তো বরে রেখে দিই বারো একখান কথা কলে মা তুমি যাই যে জার্মানির থেকে যাই যে বিদেশি কালচার যেগুলি শিখা এসেছো তুমি কেমন করে এই সমস্ত কথা কলে এই যে এই গ্রামের ভিতরে কি সেরকম কোনো সিস্টেম আছে যে কোনো বিয়ে করা বউ ঘরে থাকে তারা তো বিদেশ চলে যায় আর যদি সে বিদেশ না যায় তাহলে পরে আমি চলবো কেবা করে আমার যে পোষ্য না কলাম আর কি যে আমার ভবিষ্যৎ ইন ফিউচার হোয়াট ক্যান আই ডু মানে চলবো ফিরবো কেবা করে টাকা পয়সা পাঠাবে কে হয়েছে হয়েছে তোমার আর ওসব নিয়ে চিন্তা করতে হবে আমি আছি সুইটি আছে আমরা দেখবা নে কথা করছে তুই না এটা গুড মাদার ইন দিস ওয়ার্ল্ড অফ মি অ্যান্ড অ্যান্ড মা তাহলে আমি যাই দেখি রান্নাবাড়া করি কেমন Thank you.
এই বাবা রে বাবা, এই তুই কিরা সামিলি না? হি সাইনা থেকে এসেছিস না? এই জন্য একটু সাইনিস সাইনিস লাগতেছে, সাইনিসদের মতো ড্রেস পরেছিস, পাঙ্খা নিয়েছিস, সব কিছু মিলে আল্লাহ রে আল্লাহ আমাদের কি ভালো লাগতেছে। এ সামিলি তুই কিরা আছিস? আমি তো ভালো আছি বরণ ভাই, তুমি কিরা আছো? আমি ভালো আছি। তুই আসলি কবে? এই তো আজকে আসতেছি, এখনই আসতেছি। এ কি করছিস? আমি তোর কথার কথা আবহাওয়া বুঝতে পারতেছি না। এ তোর আব্বাই কইলো তোর কোনো খবর নেই, কালকে তার সাথে দেখা হলো, সে কইলো যে তুই কবে আসবি জানে না, তা তুই আজকা চলে আসলি কি রাম করি? আরে আব্বা কিছু কই নাই, আব্বা খালি মাঝখানে কয়েছিলাম যে আমি একটু ছুটি পাতি পারি, আমি দেশে আসতে পারি, কিন্তু কবে ছুটি কবে আসবো কিচ্ছু আব্বা কই নাই। ও না কই চলে এসেছি, সারপ্রাইজ দিবি তাই নে। এ তো সাইনা তুই কোন সাথে থাকিস? কুমিন। ও কুমিন ভালো শহরে থাকিস? আমার উহান টুয়ানে ওই শহর জায়গায় যাসনি তো? ওখানে কিন্তু করোনা করোনা কি অবস্থা রে? এখন ঠিক আছে বরেন ভাই, ওখানে এখন কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক আছে। এত তুই কত বছর পরে আসলি রে? তুমি তো দেখি সব কিছু ভুলে বসে আছো ফরেন ভাই। আচ্ছা সেদিন যদি তুমি ওরম তোরজোর করে প্রসেস করে আমার ভিসার ব্যবস্থা না করে দিতে, তাহলে পরে তো আজকে আমি চায়না যেতেই পারতাম না। আর তুমি জিজ্ঞেস করছো ক বছর হলো? আরে কি করছিস এসব কথা করে? আমার লজ্জা দিস না তো, আমি তো বিদেশে লোক পাঠাবো, এটা তো মনে হয় আমার একটা দায়িত্ব, মানে তোদেরকে শিখিয়ে পরেই পাঠাতে পারলে আমার খুব ভালো লাগে, আর তোরা যদি সফলে আসতে পারিস তখন আরও ভালো লাগে। তো তোমরা 2 বছরের বেশি হয়ে গেছে তাই না? 3 বছর হয়ে গেছে। ও 3 বছর হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। 3 বছরে তো তোর একটু বড় আসনি, যেরকম গেছিলি এখন সেরকম ফিরে এসছিস, ছোটো ফ্যামিলিটাই চেঞ্জ হয়েছে। বিয়ে সাথে কিছু করেছিস? আরে না, বিয়ে আর করতে পারলাম কোথায়, এত কাজের চাপ, সব কিছু মিলে সময় পাই না এই ভাবনা চিন্তা করার। কিন্তু আমি ভাবেছি কি ফরেন ভাই, যে আপাতত আমি বিয়ে সাথে কিছু করবো না, এখন আমি একটু ক্যারিয়ারে ফোকাস করতে চাই, বুঝতে পারিসো? মানে আরও কিছুদিন চাকরি করবো, ক্যারিয়ারটা একটু গোছাবো, সব কিছু আখের গোছায় নিয়ে তারপরে শান্তি করে বিয়েটা করো। তুমি বিয়ে করছো? হ্যাঁ হ্যাঁ, আমারও বিয়ে সাথে। কি না, আরে কি বলতে তুই পাগলের মতো কথা, আমি বিয়ে করার টাইম পাবো কোথেকে? আমি তোদেরকে বিদেশ পাঠাতে পাঠাতে পাগল হয়ে যাচ্ছি, বিয়ে সাথে কথা এখনো ভাবিনি এরকম করে। দেখি সবাই হলে সেটা করা যাবে না। এই যাই হোক, তুই জার্নি করে এসেছিস, মেলা দূর থেকে বিমানে করে এসেছিস, যা বাড়ি চলে যা, এটা রেস্টেস নেই, আসো না, যেহেতু করোনা চলতেছে বৃষ্টি আসিস, ঘোরাঘুরি করিস না, 14 দিন কিন্তু কোয়ারেন্টাইনে থাকতে পারে, প্রশাসনের লোক জানলে একদম ঘরের ভিতরে আটকে রাখবি। আরে কি কষ্ট করেন ভাই, আমি একদম ঠিক আছি, এখন কোয়ারেন্টাইন আপাতত দরকার নেই, এই গ্রামে আসিছি এতদিন পরে একটু বুক ভরে নিঃশ্বাস নিব, একটু ঘুরবো, তা না তুমি কষ্ট ঘরে বসে থাকতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। মা তুমি? আব্বা আজ এটা আমাকে সংবাদ দিবি না মা, এটা ফোনও তো করিবার পারতি, বাড়ি ঘরে কি অবস্থা হয়ে রয়েছে। আব্বা এটা তুমি কি কইলা? আব্বা ঘর বাড়ি ঠিক করা লাগবে কি জন্য? আমি কনে আসতেছি, নিজের বাড়িতেই তো আসতেছি নাকি, এটা তো আমাদের বাড়ি, আমি কি গেস্ট যে সেই জন্য ঘর বাড়ি পরিষ্কার করা লাগবে? তুমি এটা কি কইলা আব্বা, আমি বুঝতে পারলাম না। আর তুমি শরীরের যত্ন নিয়েছো, কি হাল করেছো শরীরের? টিপটামি করে রান্না বাড়া ঠিক মতো করো নাই মনে হইতেছে। তুই কি টাকা কইছিস? রান্না বাড়া করবো না কিসের জন্য? রান্না বাড়া করি তো না, আমার তো সে কথা মনে হচ্ছে না, তুমি তো ফোনে আমাকে মিছা কথা কয়েছো আমার মনে হচ্ছে। যদি ঠিক মতো রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে নিজের শরীরের যত্ন নিতে, তাহলে পরে কি এই হাল হয়? আমার তো মনে হয় না যে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করে শরীরের যত্ন নিয়েছো। আরে এইসব কথা পরে কোয়া যাবি, সময় তো আর পার হয়ে যাচ্ছে না, তুই ঘরে দাম আমি পানি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, আমি দেখছি।
আমার মেয়ে সামিলি আসিছে গেলাম আর কি করছ কখন আসিছে ও বিমানতে কখন নামিছে সেটা খবর পারবো না তেই মাত্র বাড়ি এসে পৌঁছলো মাইও গেলাম আমার হেভি সুন্দরী হয়েছে এক রাজরানীর মতো আরে সামিলি তো সবসময় সুন্দরী ছিল হ্যাঁ সেটা ঠিক কথা কইছাও তাই বিদেশ যায় গেলাম আরো সুন্দর আছে ভালো ডয়ে রইছে গেলাম বুঝছো আমার মনে কষ্ট আজকে আমার ঈদের দিন মা এটা আজকে আসতে করে গেলাম আমি অপেক্ষায় ছিলাম এতদিন আজকে চলে আইছে চলো চলো আমি দেখা করে আসি সামিলির সাথে আতর মা আইরে সামিলি কি হয়েছে আব্বা মা দেখ কি আসিছে আরে সামাদ ভাইজান কেমন আছেন ভালো আছি তুমি কি রাম আছো আমি তো ভালো আছি এটা কি সুরমা আরে কত বড় হয়ে গেছে কেমন আছো এদিকে আসো এদিকে আসতে ওর হাতে কাঁটা লেগে আছে দূরে দি মানি পড়তে বড় ওই জামা কাপড় নষ্ট হয়ে গেছে আমি আসতেছি भाईजान भाभी किराम ভালো আছে ফোন টোন দেয় হ্যাঁ সে তো প্রতিদিনই ফোন দেয় আচ্ছা ভাবি জানি কোন দেশে থাকতো ইতালি ও হ্যাঁ 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 আচ্ছা তোমাকে ওই সিন দেশ থেকে ইতালি কত দূর সে তো একটু দূর আছে ভাইজান পেলেন ছাড়া তো যাতি পারবেন না ও তাহলে পরে তো অনেক দূর হবি মারে আগে হাত মুখটা ধুয়ে নে আয় হাত মুখ ধুয়ে একটু নাস্তা পানি করো গে যাও ভাইজান আপনি ঘরে এসে বসেন আসেন না না এখন না আরে আমি তো তোমার খবর শুনে ওই হারিবাদিল সব কলবারে রেখে চলে এসেছি কতদিন পর দেখলাম না শোনো তুমি পরে সময় করে আমাদের বাড়িতে এসো আসবো নি ভাইজান আসবো নি যাও মা তাহলে তুই এক কাজ কর তুই হাত মুখ ধুয়ে নে জলদি করে আমি তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে দিচ্ছি হ্যাঁ এই কুর্তি রাখলাম গানের পরি মনিয়া শেহলা করে গাইতে বলো আর বলো লুকাইতে রে বাবা গান গালে আমি কোনব কিভাবে ভুলে যাচ্ছে গুনে নাও টাকা গুনে নাও বলো তুমি কোনছো ভাই আমি তোমার 100% বিশ্বাস আছে বিশ্বাসের তে সবচেয়ে বড় কথা হচ্ছে কেমন হলো যে তুমি যে টাকাটা দিছো আমি টাকাটা চেপে ঢুকাইছি আর এই যে মনে হয় খাতাটার মধ্যে তোমার বোর ভিসা বাবদ তুমি আমাকে কত টাকা দিছো আমি মনে হয় টিকা রাখতেছি কারণ এটা একটা ফমান মনে হলো যদি কোনো কারণে আমি মরে যাইগা যাতে ওরে এই যে দলিলটা নিয়ে তুমি কাউরে বলতে পারো যে আমার কাছে তুমি ভিসা বাবদ এই টাকাটা দিছো ভাই কি আজে বাজে কথা করছো তুমি মরে যাবা মানে তুমি মরে গেলে আমার বোর রেসকে কি হবে নে আর সাজুরম কথা বলতাছো ভাই এটা তো ঠিক না মানে তুমি পিসা থেকে টাকা দিছ মানে কি তোমার বইয়ের বড় পোষণের দায়িত্ব কি আমার নাকি রে বাবা আমি কি সে কথা কইছি তাইলে আমি কইতে চাচ্ছি যে তুমি যদি আজকে মরে যাও তালি আমার বউর কি উপায় হবে নে মানে আমার বইয়ের বিদেশ যাবে কিভাবে তার কাগজপত্র কি হবে নে আমি আর ভাবছিলাম মানে তুমি মনে বলতাছো যে আমার বউর সারি কোনা গানা দানা দায়িত্ব তোমার আচ্ছা বাদ বুঝি বুঝি একটু সামান্য ভুল বুঝা বুঝিয়েছি পেলাচ্ছো কি জন্য তোমরা তো আমারে ভুল বুঝো আচ্ছা আসো বুঝছি আমি এটা হয় না লিস্টটা দেখো পড়ো লিস্টটা নিচে চো পড়ো আমি না এটা কি জুমা না হ্যাঁ হ্যাঁ পড়ো এটা পড়ো তারপরে গোলাপি হ্যাঁ গোলাপি তো আমার বোনের নাম হ্যাঁ তোমার বোনের নাম না তাইলে রে ভাই তোমার বোনের নাম না লিস্টের মধ্যে রাখছি তো নাকি তা এই লড়ে যে বিছাটা আইব বাড়ির থেকে এই লড়ে তোমার বোন নামটা তো আমি রাখছি ভাবির তো আমি পছন্দই করি তো তোমরা বুঝো না এনে যে প্রসেস তো চলতেছে আমি তো কাজ করতেছি রে ভাই এত অবিশ্বাস থাকলে তো হবে হ্যালো ও রমেশ আচ্ছা তোমরা না মানে বেহাল এমন কাম করো কেন আমি বুঝি না এই যে খরচাটা আমার যে ওই যাতায়াতে আমি তোমরা কাছে কোন সময় কইছি যে আমার খরচাটা দেও
তোমরা মোবাইলে টাড়া বাড়াইলে করো কি তা মোবাইলে খরচাটা দেও না তোমরা বিবেকবিহীন কাজ কেন করো হ্যাঁ বিচাইলে এমনি জানতে পারবা সময় মতো জানা দেওয়া তোমাদের রাহু পুনরাও আমি একটা জরুরি মিটিং আচ্ছা না আমি করছিলাম যে আমি করছিলাম যে আমার বউরে এখন যায় কি কব না এটাই তো বলবা বুঝায় বলবা যে লিস্ট আমি নিজের চোখে নাম দেখছি আইতাছে বিচাইল আচ্ছা তোমরা কি তেমন হরো ভাই তোমরা মনে হরো কি তা জানো এ ফাস্টফুড বিচারি কাম হইরা মনে আমি লাখ লাখ টাকা কামাই লাইতেছি রে ভাই আমি তো ওই লুকি না আমি সত্যি তেমন অনুষ্ঠান ছোট কাজ করতেছি আমি বাবা সিডা নয় আমি বুঝলাম আমার বউ তো বোঝে না কিন্তু বউরে এক কথা বারে বারে কিভাবে কই কও এখন খালি তুমি একটু বুঝে কইবা ভাবি রে যে আমি নিজে সহি দেখছি দেহ জমা দিছি বিচাই লিবার তুমি সবার আগে যাবা এটা নরমাল জিনিস না বুঝার তো কিছু নাই ভাই তোমারে বুঝাই দিছি তুমি ভাবিরে বুঝাই দিবা শেষ আর ওই যে কইছিলাম যে মনে হলো যে এই যে টাহাটা যে দিছো এটা ওই ফরেন মাস্টার রে তুমি কি বলবা ধরা আছে কব কি কব না 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 হইলে ভালো হয় না চেষ্টা করলাম না করো না তাইলে বলো আমরা নিজেদের মধ্যে একটা ইয়েটা হলো আর কি তা বিশ্বাস তার হলো বুঝছো রে বাবা এখন আমার বউ গোলাপি রে তুমি কি কব ভাবি রে এতদিন যা বলছো ভাই তাই বলবা এক কথা বারে বারে কোয়া যায় নাকি এখন যাই আমি একই কথা কব নাকি আগের মতো এত চেষ্টা করো ভাই নরমালি শুনো না কেন তুমি জাস্ট বলবা যে আমি নিজের সহি দেখছি লিস্টে তোমার নাম এবং আমি বলছি যে এই লর্ডে তোমার যারা বিচারবে তোমারটার নাম সবার আগে আছে তোমাকে তো ফোমান সহ দেখাইলাম ভাই বাবা এটা তো আমি বুঝতেছি আমার বউ তো বোঝে না সংসারের মধ্যে অশান্তি লাগে আব্বা বুঝতে পারি নাই বাংলাদেশে যে এত গরম করিছে বুঝছো না চায়না যে থাকতাম গরম লাগতো না জানো এনে গরম বেশি আচ্ছা একটা জিনিস আমি খেয়াল করতেছি তুই আসার পরেতে এই পাখা দেখে কিরকম বাতাস খায় সেই বাতাস কি ঠান্ডা খারাপ দেখতেছিস কি চিনতে পারিস নি তোগের সেনার কথাও না আমি তোগের সামিলিবু এই গ্রামের মিয়া আমার কাছে বিদেশি চকলেট আছে খাবি তো না খাবি লজ্জা পাচ্ছিল দাঁড়া তুই তো মেলা দিন দেখে না এই জন্য মনে করতে বাড়ি থেকেও থাকে না বুঝ আব্বা এরা তো বুড়া গানা আমাকে চিনবি কেমন করে হ্যাঁ এই যেটা তো এইটা তোমার কি আগায় এইটা তোমার কবি কেমন লাগিছে খা 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 সবাই মুখেতে মুখেতে দেখি তো মুখেতে জলদি জলদি কা 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 কেমন কেমন খাইতে ভালো লাখ দুয়েক নিয়েছিল এক লাখ শোধ করেছি তামিলের তো তাহলে ভালো ইনকাম না তুমি হবে না তুমি কার উপর রাগ করছো আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ।
জমে ওঠে কোন ছুটি দুঃখকে দিয়ে ছুটি এভাবে তাইরে নাইরে সবাই থাকে ভাবসাগরে কেটে যায় গল্প গানে স্বপ্নে দিলে আনন্দে মেতে ওঠে ফরেন ভিলেজ ফরেন ভিলেজ আনন্দে মেতে ওঠে ফরেন ভিলেজ